বর্ধমানের চাঁদসোনা এলাকায় বিনা পয়সার হাট। সরকারি উদ্যোগে চাল পাচ্ছে সকলেই প্রায়, কিন্তু তার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় ডাল, তেল, সবজি ইত্যাদি জিনিসের ক্রয় ক্ষমতা হারিয়েছে সাধারণ মানুষ। কাজ হারিয়ে ঘরে বসে তাই সাতকে বেঁধে রেখে সাধ্য মতন খেয়ে পেট ভরাচ্ছে অনেক নিম্নবিত্তই। অনেক সংগঠন চাল ডাল তেলের পশটা নিয়ে সাহায্যের হাত বাড়ালো, নানা রকম সবজি সহকারে অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণে হাটের আকারে সাজিয়ে মানুষের প্রয়োজন মতো তা তুলে দেওয়া হলো বর্ধমানের চাঁদসোনা এলাকায়। খাদ্য সামগ্রী প্যাকেটে ভরে আমাদের ইচ্ছে মতো মানুষকে প্রদান নয়, বরং মানুষের পছন্দ মতন খাদ্য সামগ্রী বেছে নেওয়ার সুযোগ দিল পূর্ব বর্ধমানের পল্লীমঙ্গল সমিতি। এদিন প্রায় আনুমানিক 200 পরিবার তাদের পছন্দ মতো খাবার নিয়ে গেলে এই বিনা পয়সার হাট থেকে। সমস্ত রকম নিয়মকানুন মেনে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে এই হাটে মানুষ অংশ নেয়। আজ বর্ধমান উত্তরী বিধায়ক নিশীথ মালিক সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন এই বিনা পয়সার হাটে। আপনাদের থেকে একদম হাটের পরিবেশ তৈরি করেছেন, আমি ধন্যবাদ জানাবো। এবং তারা সামাজিক ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স মেনে কিন্তু একদম স্যানিটাইজার করে সমস্ত মানুষকে তারা তুলে দিচ্ছেন, আমি ধন্যবাদ জানাবো এই সম্পর্কে। এবং পল্লীমঙ্গল পাঠাগারকে পাল্লালো তারা যেভাবে এগিয়ে এসছেন, এবং এছাড়াও বিভিন্ন সহায়তা ব্যক্তি তাদের সাহায্যার্থে আজকে এত বড় একটা কর্মসূচি আমাদের সেই সঙ্গে করতে পেরেছেন। আমি সবাই বিধানসভায় কি এটা একদম নতুন জিনিস? এটা একদম নতুন জিনিস, এরকম কর্মসূচি হয়তো সকলেই চাল ডাল আলু পেঁয়াজ দিয়ে সবজি দিয়ে, কিন্তু এখানে যেটা দেওয়া হচ্ছে একদম পুরো নিত্য প্রয়োজনীয় চাল ডাল থেকে শুরু করে একদম ডিটারজেন্ট পাউডার পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে, এটা একটা অভিনব ব্যাপার বলতে পারেন। তো আজকের এই এই সময় এই এই একটা 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 দুর্যোগ চলছে, দুর্যোগ বলতে পারেন, একটা মরণ ভাইরাস যেভাবে আমাদের পূর্ব বর্ধমানকেও আজকে একটু একটু করে বিরাজ করতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা গর্ব করে বলতাম যে পূর্ব বর্ধমান সমস্তটাই নেগেটিভ, আমরা ভালো ছিলাম, কিন্তু আমাদের বাদুলিয়ার ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে দুজন আমরা ধরা পড়েছে এখন এর মধ্যে, ঠাকুর না করুক আর যেন পয়সা ধরা না পড়ে। তো আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি আমাদের পূর্ব বর্ধমান তথা আমাদের বিধানসভা তথা আমাদের বাংলা থেকে যেন করোনা ভাইরাসকে মুক্ত করতে পারি, এবং আমাদের সেটা একটাই কাজ হচ্ছে লকডাউন এবং সামাজিক দূরত্ব, এটা মেনে চললেই আমরা কিন্তু সেই যুদ্ধে জয়লাভ করতে পারব। আমরা আজকে একটা অন্যরকম কনসেপ্টে কাজ শুরু করলাম, বিনা পয়সার হাট। মানুষজন রেশনে তো চাল পাচ্ছে, তাছাড়া যে জিনিসগুলো দরকার সবজি এবং অন্যান্য খাদ্য সামগ্রী যেমন তেল, চিনি, ছোলা, মুড়ি, এই যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো আজকে আমরা হাটের আকারে মানুষের পছন্দ মতন ভাবে বেছে নেওয়ার সুযোগ আজকে আমরা করে দিলাম। মানুষকে আমরা নিজেরা আমাদের নিজেদের পছন্দ মতন জিনিস প্যাকেট করে নয়, মানুষ যাতে নিজেদের পছন্দ মতন জিনিস হাট থেকে নিতে পারে বিনা পয়সায়, সেই ব্যবস্থা আজকে আমরা করে দিয়েছিলাম। টেবিলে নানান জিনিস সাজানো ছিল, সেখান থেকে তারা নিজেদের পছন্দ মতন জিনিস যেটা তাদের প্রয়োজন তারা সেটা তুলে নিল। আনুমানিক প্রায় 200 পরিবার আজকে এখান থেকে জিনিসপত্র সংগ্রহ করলো। এটা বর্ধমানের চাঁদসোনা বলে যে জায়গা রয়েছে সেখানে হলো, স্থানীয় বিধায়ক নিশীথ কুমার মালিক উপস্থিত ছিলেন, তার উপস্থিতি এটা হয়। বিনা পয়সার হাট আপাতত মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায় বসাবো এবং চলবে। আর একটা জিনিস হচ্ছে সমস্ত রকম নিয়মকানুন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে হাত স্যানিটাইজ করে একে একে এক একটা মানুষকে ঢুকিয়ে কোনো রকম গ্যাদারিং ছাড়া আজকে এই হাট পুরো সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিকভাবে আজকে করা হয়েছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।